প্রথম করিন্থীয় অধ্যায় এক পৌল ঈশ্বরের ইচ্ছায় যিশুর প্রেরিত হওয়ার জন্য যাকে ডাকা হয়েছে এবং ভাই সস্তিনী করিন্থ শহরে অবস্থিত ঈশ্বরের মণ্ডলীকে খ্রিস্ট যিশু যাদের পবিত্র করেছেন ও যাদের পবিত্র হওয়ার জন্য দেখেছেন। তাদের এবং যারা সমস্ত জায়গায় আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে ডাকে তাঁদের সবাইকে এই চিঠি লিখছি তিনি তাদের এবং আমাদের প্রভু আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশুখ্রীষ্ট তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করুন ধন্যবাদ জ্ঞাপন ঈশ্বরের যে অনুগ্রহ খ্রিস্ট যিশুতে তোমাদেরকে দেওয়া হয়েছে তার জন্য আমি তোমাদের বিষয়ে সব দিন ঈশ্বরের ধন্যবাদ করছি কারণ তার দ্বারা তোমরা সব বিষয়ে সমস্ত কথাবার্তায় ও সমস্ত জ্ঞানে ধনবান হয়েছ তিনি তোমাদের সমস্ত জ্ঞানে ধনবান করেছে এইভাবে খ্রিস্টের সাক্ষ্য তোমাদের মধ্যে সুনিশ্চিত করা হয়েছে এই জন্য তোমরা কোনো আত্মিক দানে পিছিয়ে পড়নি আমাদের প্রভু যীশুখ্রিস্টের প্রকাশের অপেক্ষা করছ আর তিনি তোমাদেরকে শেষ দিন পর্যন্ত স্থির রাখবেন এবং আমাদের প্রভু যিশু দিনে যেন নির্দোষ থাকো ঈশ্বর বিশ্বস্ত যার মাধ্যমে তোমরা তার পুত্র আমাদের প্রভু যীশুখ্রিস্টের সহভাগিতার জন্য ডাকা হয়েছে মণ্ডলিতে দলাদলি কিন্তু হে ভাই এবং বোনেরা আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে আমি তোমাদেরকে অনুরোধ করে বলি তোমরা সবাই একই কথা বলো তোমাদের মধ্যে দলাদলি না হোক কিন্তু যেন তোমাদের এক মন হয় ও বিচারে এক মত হও কারণ হে আমার ভাইয়েরা আমি ক্লোইর পরিবারের লোকেদের কাছ থেকে তোমাদের বিষয়ে খবর পেয়েছি যে তোমাদের মধ্যে বিবাদ আছে আমি এই কথা বলছি যে তোমরা সবাই বলে থাকো আমি পৌলের আরামি আপল্লোর আরামি কৈফার আর আমি খ্রিস্টের খ্রিস্ট কি ভাগ হয়েছেন পৌল কি তোমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছে অথবা তোমরা কি পৌলের নামে বাপতিস্ম নিয়েছ ঈশ্বরের ধন্যবাদ করি যে আমি তোমাদের মধ্যে ক্রিপস ও গাইকে ছাড়া আর কাউকেই বাপতিস্ম দিইনি যেন কেউ না বলে যে তোমরা আমার নামে বাপতিস্ম নিয়েছ আর স্তিফানের পরিবারের লোকেদের বাপতিস্ম দিয়েছি আর কাউকেও যে দিয়েছি তা জানি না কারণ খ্রিস্ট আমাকে দেওয়ার জন্য জন্য পাঠাননি কিন্তু প্রচার করার তা জ্ঞানের বাক্য নয় যেন খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু বিফলে না যায় খ্রিস্টের ক্রুশের সুসমাচার গুরুত্ব কারণ সেই খ্রিস্টের ক্রুশের কথা যারা ধ্বংস হচ্ছে তাদের কাছে মূর্খতা কিন্তু পরিত্রাণ পাচ্ছি যে আমরা আমাদের কাছে তা ঈশ্বরের মহাশক্তি কারণ লেখা আছে আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব বুদ্ধিমানদের বুদ্ধি ব্যর্থ করব জ্ঞানী লোক কোথায় ব্যবস্থার শিক্ষকরা কোথায় এই যুগের যুক্তিবাদীরা কোথায় ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেনি কারণ ঈশ্বরের জ্ঞানে যখন জগৎ তার নিজের জ্ঞান দিয়ে ঈশ্বরকে জানতে পারেনি তখন প্রচারের মূর্খতার মাধ্যমে বিশ্বাসকারীদের পাপ থেকে উদ্ধার করতে ঈশ্বরের সুবাসনা হল কারণ জিহুদিরা আশ্চর্য চিহ্ন চায় এবং গ্রীকেরা জ্ঞানের খোঁজ করে কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি তিনি জিহুদিদের কাছে বাধার মতো ও অজিহুদিদের কাছে মূর্খতার মতো কিন্তু জিহুদি ও গ্রীক যাদের ডাকা হয়েছে তাদের সবার কাছে খ্রিস্ট ঈশ্বরেরই মহাশক্তি ও ঈশ্বরেরই জ্ঞান কারণ ঈশ্বরের যে মূর্খতা তা মানুষের জ্ঞানের থেকে বেশি জ্ঞানী এবং ঈশ্বরের যে দুর্বলতা তা মানুষের শক্তির থেকে বেশি শক্তিশালী কারণ হে ভাই এবং বোনেরা তোমাদের আহ্বান দেখো যেহেতু মাংসের অনুসারে জ্ঞানী অনেক নেই ক্ষমতাশালী অনেক নেই উচ্চ উচ্চপদস্থও অনেক নেই কিন্তু ঈশ্বর জগতের সমস্ত মূর্খ বিষয়কে বেছে নিলেন যেন জ্ঞানীদের লজ্জা দেন এবং ঈশ্বর জগতের সমস্ত দুর্বল বিষয় মনোনীত করেন যেন শক্তিশালী বিষয়গুলিকে লজ্জা দেন এবং জগতের যা যা নিচ এবং যা যা তুচ্ছ যা যা কিছুই নয় সেই সমস্ত ঈশ্বর মনোনীত করলেন যেন যা যা আছে সে সমস্ত কিছুকে মূল্যহীন করেন তিনি এই জন্যই করেছেন যেন কেউ ঈশ্বরের সামনে অহংকার প্রকাশ করতে না পারে কারণ ঈশ্বরের জন্যই তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো যিনি ঈশ্বরের থেকে আমাদের জন্য জ্ঞান ধার্মিকতা ও পবিত্রতা এবং প্রাণের মুক্তিদাতা হয়েছেন যেমন লেখা আছে যে ব্যক্তি গর্ব করে সে প্রভুতেই গর্ব করুক প্রথম করেন্তীয় অধ্যায় দুই আর হে ভাইরা আমি যখন তোমাদের কাছে গিয়েছিলাম তখন সুন্দর সুন্দর কথার মাধ্যমে কিংবা জ্ঞানের গুরুত্ব অনুযায়ী তোমাদেরকে যে ঈশ্বরের নিগুড়ত্ত্ব প্রচার করতে উপস্থিত হয়েছিলাম তা নয় কারণ আমি মনে ঠিক করেছিলাম তোমাদের মধ্য থেকে আর কিছুই জানাব না একমাত্র যিশু খ্রিস্টকে এবং তাকে পুষে হত বলেই জানাব আর আমি তোমাদের কাছে দুর্বলতা ভয় ও ভয়ে ত্রাসযুক্ত ছিলাম আর আমার বাক্য ও আমার প্রচার তোমাদের প্রলোভিত করার জন্য তা জ্ঞানের বাক্য ছিল না বরং তারা পবিত্র আত্মার মহাশক্তির প্রমাণ ছিল যেন তোমাদের বিশ্বাস মানুষের জ্ঞানে না হয় কিন্তু যেন ঈশ্বরের মহাশক্তিতে হয় ঈশ্বরীয় জ্ঞানের গুরুত্ব তবুও আমরা আত্মিক পরিপক্কদের মধ্যে জ্ঞানের কথা বলছি কিন্তু সেই জ্ঞান এই যুগের নয় বা এই যুগের শাসনকর্তাদের নয় তারা তো মূল্যহীন হয়ে পড়েছেন কিন্তু আমরা গোপন উদ্দেশ্যরূপে অর্থাৎ ঈশ্বরের সেই জ্ঞানের কথা বলছি সেই গুপ্ত জ্ঞান যা ঈশ্বর আমাদের গৌরবের জন্য জগৎ পূর্বকাল থেকেই ঠিক করে রেখেছিলেন এই যুগের তত্ত্ববোধায়কদের মধ্যে কেউ তা জানেননি কারণ যদি জানতেন তবে গৌরবের প্রভুকে পুষে দিতেন না কিন্তু যেমন লেখা আছে চোখ যা দেখেনি কান যা শোনেনি এবং যা মানুষ কখনো হৃদয়ে চিন্তাও করেনি যা ঈশ্বর যারা তাকে প্রেম করে তাদের জন্য তৈরি করেছেন কারণ আমাদের কাছে ঈশ্বর তার আত্মার মাধ্যমে তা প্রকাশ করেছেন কারণ আত্মা সমস্ত কিছুই খোঁজ করেন এমন কি ঈশ্বরের গভীর বিষয়গুলিও খোঁজ করেন কারণ মানুষের বিষয়গুলি মানুষের মধ্যে কে জানে একমাত্র মানুষের অন্তরের আত্মা জানে তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না একমাত্র ঈশ্বরের আত্মা জানেন কিন্তু আমরা জগতের মন্দ আত্মাকে পাইনি কিন্তু সেই আত্মাকে পেয়েছি যা ঈশ্বরের যেন ঈশ্বর অনুগ্রহের সঙ্গে আমাদেরকে যা যা দান করেছেন তা জানতে পারি আমরা সেই সমস্ত বিষয়েরই কথা যা মানুষের শিক্ষা অনুযায়ী জ্ঞানের কথা দিয়ে নয় কিন্তু আত্মার শিক্ষা অনুযায়ী কথা বলছি আত্মিক বিষয় আত্মিক বিষয়ের সঙ্গে যোগ করছি কিন্তু জাগতিক ব্যক্তি ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করেন না কারণ তার কাছে যেসব মূর্খতা আর যে সব সে জানতে পারে না কারণ তা আত্মিকভাবে বিচারিত হয় কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয়ের বিচার করে কিন্তু অন্য কারুর দ্বারা সে বিচারিত হয় না কারণ কে প্রভুর মন জেনেছে যে তাকে উপদেশ দিতে পারে কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে প্রথম অধ্যায় তিন প্রচারকেরা ঈশ্বরের সহকর্মী ও ঈশ্বরের ধনের কষাদক্ষ আর হে ভাইয়েরা আমি তোমাদেরকে আত্মিক লোকেদের মতো কথা বলতে পারিনি কিন্তু মাংসিক লোকেদের মতো খ্রিস্টের বিষয় শিশুদের মতো কথা বলেছি আমি তোমাদের দুধ পান করিয়েছিলাম শক্ত খাবার খেতে দিইনি এমন কি এখনো তোমাদের শক্ত খাবার খাওয়ার শক্তি নেই কারণ এখনো তোমরা মাংসিকই আছো বাস্তবিক যখন তোমাদের মধ্যে হিংসা এবং ঝগড়া আছে তখন তোমরা কি মাংসিক না এবং মানুষের রীতি মেনে কি চলছ না কারণ যখন তোমাদের একজন বলে আমি পৌলের আর একজন বলে আমি অ্যাপলোর তখন তোমরা কি সাধারণ মানুষের মতো বল না ভালো কে আপল্ল আর কে পৌল তারা তো দাস মাত্র যাদের মাধ্যমে তোমরা বিশ্বাসী হয়েছ আর এক একজনকে প্রভু যেমন দিয়েছেন আমি রোপণ করলাম জল দিলেন কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকলেন অতএব যে রোপণ করে সে কিছুই নয় যে জল দেয় সেও কিছুই নয় বৃদ্ধিদাতা ঈশ্বরই সব কিছু আর যে রোপণ করে ও যে জল দেয় দুজনেই এক এবং যে যেমন পরিশ্রম করে সে তেমন নিজের বেতন পাবে কারণ আমরা ঈশ্বরেরই সহকর্মী তোমরা ঈশ্বরেরই ক্ষেত ঈশ্বরেরই গাঁথনি ঈশ্বরের যে অনুগ্রহ দান আমাকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমি জ্ঞানী গাঁথকের মতো ভিত্তিমূল স্থাপন করেছি আর তার উপরে অন্যজনও গাঁথছে কিন্তু প্রত্যেকজন দেখুক কেমনভাবে সে তার উপরে গাঁথে কারণ কেবল যা স্থাপিত হয়েছে তা ছাড়া অন্য ভিত্তিমূল কেউ স্থাপন করতে পারে না তিনি যীশুখ্রীষ্ট কিন্তু এই ভিত্তিমূলের উপরে সোনা রূপা মূল্যবান পাথর কাঠ খড় ঘাস দিয়ে যদি কেউ গাঁথে তবে প্রত্যেক ব্যক্তির কাজ প্রকাশিত হবে কারণ সেই দিনই তা প্রকাশ করবে কারণ সেই দিনের প্রকাশ আগুনেই হবে আর প্রত্যেকের কাজ যে রকম সেই আগুনই তার পরীক্ষা করবে যে যা গেঁথেছে তার সেই কাজ যদি থাকে তবে সে বেতন পাবে যার কাজ পুড়ে যায় সে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সে নিজে উদ্ধার পাবে এমনভাবে পাবে যেন সে আগুনের মধ্য দিয়ে পার হয়ে এসেছে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাকে ধ্বংস করবেন কারণ ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই পবিত্র মন্দির তোমরাই কেউ নিজেকে না ঠকাক তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নিজেকে এই যুগে জ্ঞানী বলে মনে করে তবে সে জ্ঞানী হবার জন্য মূর্খ হোক যেহেতু এই জগতের যে জ্ঞান তা ঈশ্বরের কাছে মূর্খতা কারণ লেখা আছে তিনি জ্ঞানীদেরকে তাদের ছল চাতুরিতে ধরেন আবার প্রভু জ্ঞানীদের তর্ক বিতর্ক জানেন যে সে সবকিছুই তুচ্ছ তাই কেউ যেন মানুষকে নিয়ে গর্ব প্রকাশ না করে কারণ সবকিছুই তোমাদের পৌল কি আপল্ল কি কৈফা কি জগৎ কি জীবন কি মরণ কি বর্তমানের বিষয় কি ভবিষ্যতের বিষয় সবই তোমাদের আর তোমরা খ্রিস্টের ও খ্রিস্ট ঈশ্বরের প্রথম করেন অধ্যায় চার খ্রিস্টের প্রেরিত তোমরা লোকেরা আমাদেরকে এমন মনে করো যে আমরা খ্রিস্টের কর্মচারী ও ঈশ্বরের গুপ্ত বিষয়ের তত্ত্বাবধায়ক যার উপর দেখাশোনার ভার দেওয়া হয়েছে আর এই জায়গায় কর্মচারীদের এমন গুণ চাই যেন তাদেরকে বিশ্বস্ত দেখতে পাওয়া যায় কিন্তু তোমাদের মাধ্যমে অথবা কোনো মানুষের বিচার সভায় যে আমার বিচার হয় তা আমার কাছে খুবই সাধারণ বিষয় এমন কি আমি আমার নিজেরও বিচার করি না কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না তবুও আমি নির্দোষ বলে প্রমাণিত হই না কিন্তু যিনি আমার বিচার করেন তিনি প্রভু অতএব তোমরা দিনের আগে যে পর্যন্ত প্রভু না আসেন সেই পর্যন্ত কোনো বিচার করোনা তিনি অন্ধকারের সমস্ত গোপন বিষয় আলোতে প্রকাশ করবেন এবং হৃদয়ের সমস্ত গোপন বিষয়ও প্রকাশ করবেন এবং সেই দিন প্রত্যেকে ঈশ্বরের কাছে নিজের নিজের প্রশংসা পাবে এ ভাইয়েরা ও বোনেরা আমি আমার নিজের ও আপল্লোর উদাহরণ দিয়ে তোমাদের জন্য এই সব কথা বললাম যেন আমাদের কাছ থেকে তোমরা এই শিক্ষা পাও যে যা লেখা আছে তা অতিক্রম করতে নেই তোমরা কেউ যেন একজন অন্যজনের বিপক্ষে অহংকার না করো কারণ কে তোমাদের মধ্যে পক্ষপাতিত্ব সৃষ্টি করেছে আর এমন কি আছে যা তোমরা বিনামূল্যে পাওনি আর যখন পেয়েছ আর যা পাওনি এমন মনে করে কেন অহংকার করছ তোমরা এখন পূর্ণ হয়েছ এখন ধনী হয়েছ আমাদের ছাড়া রাজত্ব পেয়েছ আর রাজত্ব পেলে ভালোই হতো তোমাদের সঙ্গে আমরাও রাজত্ব পেতাম কারণ আমার মনে হয় প্রেরিতরা যে আমরা ঈশ্বর আমাদেরকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোকেদের মতো মিছিলের শেষ সারিতে প্রদর্শনীর জন্য রেখেছেন কারণ আমরা জগতের ও দুধদের ও মানুষের কৌতূহলের বিষয় হয়েছি আমরা খ্রিস্টের জন্য মূর্খ কিন্তু তোমরা খ্রিস্টে বুদ্ধিমান আমরা দুর্বল কিন্তু তোমরা শক্তিশালী তোমরা সম্মানিত কিন্তু আমরা অসম্মানিত এখনকার এই দিন পর্যন্ত আমরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত ও বস্ত্রহীন অবস্থায় জীবনযাপন করছি আর খুবই খারাপভাবে আমাদেরকে অত্যাচার করা হয়েছে এবং আমরা আশ্রয়বিহীন আর আমরা নিজেদের হাতে খুবই কঠিন পরিশ্রম করছি অপমানিত হয়েও আশীর্বাদ করছি এবং অত্যাচার সহ্য করছি নিন্দার পাত্র হলেও অনুরোধ করছি আজ পর্যন্ত আমরা জিহুদিরা যেন জগতের আবর্জনা যেন সকল বস্তুর জঞ্জাল হয়ে আছি আমি তোমাদেরকে লজ্জা দেওয়ার জন্য নয় কিন্তু আমার প্রিয় সন্তান মনে করে তোমাদেরকে চেতনা দেওয়ার জন্য এই সব লিখছি কারণ যদিও খ্রিস্টে তোমাদের দশ হাজার শিক্ষক থাকে তবুও তোমাদের বাবা অনেক নয় কারণ খ্রিস্ট যিশুতে সুসমাচারের মাধ্যমে আমি তোমাদেরকে জন্ম দিয়েছি অতএব তোমাদেরকে অনুরোধ করি তোমরা আমার মতো হও এই জন্য আমি তোমাদের কাছে পাঠিয়েছি তিনি প্রভূতে আমার প্রিয় ও বিশ্বস্ত সন্তান তিনি তোমাদেরকে খ্রিস্ট যিশুর বিষয়ে আমার সমস্ত শিক্ষা মনে করাবেন যা আমি সব জায়গায় সব শিক্ষা দিয়ে থাকি আমি তোমাদের কাছে আসবো না জেনে কেউ কেউ গর্বিত হয়ে উঠেছে কিন্তু প্রভু যদি ইচ্ছা করেন তবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে যাব এবং যারা গর্বিত হয়ে উঠেছে তাদের কথা নয় কিন্তু তাদের ক্ষমতা জানব কারণ ঈশ্বরের রাজ্য কথাই নয় কিন্তু শক্তিতে তোমাদের ইচ্ছা কি আমি কি বেত নিয়ে তোমাদের কাছে যাব না ভালোবাসা ও নম্রতার আত্মায় যাব প্রথম করিন্থীয় অধ্যায় পাঁচ মন্ডলী শাসনের কথা বাস্তবিক শোনা যাচ্ছে যে তোমাদের মধ্যে ব্যাবিচার আছে আর এমন ব্যবিচার যা অজেহুদিদের মধ্যে নেই এমন কি তোমাদের মধ্যে একজন তার বাবার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছ আর তোমরা গর্ব করছ বরং দুঃখ কেন যেন এমন কাজ যে ব্যক্তি করেছে তাকে তোমাদের মধ্য থেকে বের করে দেওয়া হয় আমি দেহে অনুপস্থিত হলেও আত্মাতে উপস্থিত হয়ে যে ব্যক্তি এই কাজ করেছে তা উপস্থিত ব্যক্তির মতো তার বিচার করেছি আমাদের প্রভু যিশুর নামে শক্তিতে তোমরা এবং আমার আত্মা এক জায়গায় সমবেত হলে আমাদের প্রভু যিশুর শক্তিতে সেই ব্যক্তির দেহের ধ্বংসের জন্য শয়তানের হাতে সমর্পণ করতে হবে যেন প্রভু যিশুর দিনে আত্মা উদ্ধার পায় তোমাদের অহংকার করা ভালো নয় তোমরা কি জানো না যে অল্প খামির ময়দায় সমস্ত তালকে খামিরে পূর্ণ করে ফেলে পুরনো খামি বের করে নিজেদের সূচি করো যেন তোমরা নতুন তাল হতে পারো তোমরা তো খামি খামিবিহীন কারণ আমাদের নিস্তার পর্বের মেসাবক বলি হয়েছেন তিনি খ্রিস্ট অতএব এসো আমরা পুরনো খামি দিয়ে নয় হিংসা ও মন্দতার খামি দিয়ে নয় কিন্তু সরলতার ও সত্য খামির বিহীন রুটি দিয়ে পর্বটি পালন করি আমি আমার চিঠিতে তোমাদেরকে লিখেছিলাম যে ব্যভিচারীদের সঙ্গে সম্পর্ক না রাখতে এই জগতের ব্যভিচারী কি লোভী কি পরদনগ্রাহী যে জোর করে পরের সম্পত্তি গ্রহণ করে কি প্রতিমা পূজারীদের সঙ্গে একেবারে সম্পর্ক রাখবে না তা নয় কারণ তা করতে হলে তোমাদেরকে পৃথিবীর বাইরে যেতে হবে কিন্তু এখন তোমাদেরকে লিখছি যে কোনো ব্যক্তি বিশ্বাসী ভাই হয়ে যদি ব্যবচারী কি লোভী কি প্রতিমা পূজারী কি কটুভাষী কি মাতাল কি অত্যাচারী যে জোর করে পরের সম্পত্তি গ্রহণ করে তবে তার সঙ্গে সম্পর্ক রাখতে নেই এমন ব্যক্তির সঙ্গে খাবারও খেতে নেই কারণ বাইরের লোকেদের বিচারে আমার কি লাভ মন্ডলীর ভিতরের লোকেদের বিচার কি তোমরা করো না কিন্তু বাইরের লোকেদের বিচার ঈশ্বর করবেন তোমরা নিজেদের মধ্য থেকে সেই মন্দ ব্যক্তিকে বের করে দাও প্রথম করেন্তীয় অধ্যায় ছয় বিবাদ ও ব্যবিচারের বিষয়ে কথা তোমাদের মধ্য কি কারও সাহস আছে যে আর একজনের বিরুদ্ধে কোনো কথা থাকলে তার বিচার পবিত্র ভাইদের কাছে নিয়ে না গিয়ে অধার্মিক নেতাদের কাছে নিয়ে যায় অথবা তোমরা কি জানো না যে ঈশ্বরের পবিত্র লোকেরা জগতের বিচার করবেন আর জগতের বিচার যদি তোমরা করো তবে তোমরা কি সামান্য বিষয়ে বিচার করতে যোগ্য নাও তোমরা কি জানো না যে আমরা স্বর্গদূতদের বিচার করব তাহলে এই জীবনের বিষয়গুলো তো সামান্য বিষয় অতএব তোমরা যদি দৈনন্দিন জীবন সংক্রান্ত বিষয়ের বিচার করো তবে মণ্ডলীতে যার কিছুরই মধ্যে গণ্য নয় তাদেরকে কেন বিচারে বসাও আমি তোমাদের লজ্জার জন্য এই কথা বলছি এটা কেমন তোমাদের মধ্যে কি এমন জ্ঞানী একজনও নেই যে ভাইয়ের মধ্যে ঝগড়া হলে তার বিচার করতে পারে কিন্তু ভাইয়ের সঙ্গে ভাই বিচারস্থানে ঝগড়া করে তা আবার অবিশ্বাসীদের কাছে তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও এতে বরং তোমাদেরই বিশেষ ক্ষতি হচ্ছে বরং অন্যায় সহ্য করো না কেন বরং বঞ্চিত হও না কেন কিন্তু তোমরাই অন্যায় করছো ঠকাচ্ছ আর তা ভাইদের সঙ্গেই করছো অথবা তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না নিজেদের ঠকিও না যারা ব্যভিচারী যারা প্রতিমা পূজারী কি পুরুষ বেশ্যা কি সমকামী কি চোর কি লোভী কি মাতাল কি কটুভাষী কি ঠক তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না আর তোমরা কেউ কেউ সেই প্রকারের লোক ছিলে কিন্তু তোমরা প্রভু যীশুখ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় নিজেদেরকে পরিষ্কার করেছ পবিত্র হয়েছ নির্দোষ বলে গণ্য হয়েছ ব্যাবিচার সব কিছু করা আমার কাছে আইনসম্মত কিন্তু সব কিছুই যে ভালোর জন্য তা নয় সবকিছুই আমার জন্য আইন বিধেয় কিন্তু আমি তাদের কোনো ক্ষমতার অধীন হব না খাবার পেটের জন্য এবং পেট খাবারের জন্য কিন্তু ঈশ্বর এ সবকিছুরই শেষ করবেন দেহ ব্যবিচারের জন্য নয় কিন্তু প্রভুর জন্য এবং প্রভু দেহের জন্য আর ঈশ্বর নিজের শক্তিতে প্রভুকে মৃত্যু থেকে জীবিত করেছেন আমাদেরকেও জীবিত করবেন তোমরা কি জানো না যে তোমাদের শরীর খ্রিস্টের অঙ্গ তবে কি আমি খ্রিস্টের অঙ্গ নিয়ে গিয়ে বেশ্যার অঙ্গ করব তা দূরে থাকুক অথবা তোমরা কি জানো না যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয় সে তার সঙ্গে এক দেহ হয় কারণ তিনি বলেন সেই দুইজন এক দেহ হবে কিন্তু যে ব্যক্তি প্রভূতি যুক্ত হয় সে তার সঙ্গে এক আত্মা হয় তোমরা ব্যবিচার থেকে দূরে থাকো মানুষ অন্য যে কোনো পাপ করে তা তার দেহের বাইরে কিন্তু যে ব্যবিচার করে সে তার দেহের বিরুদ্ধে পাপ করে অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির যিনি তোমাদের অন্তরে থাকেন যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ আর তোমরা নিজের না কারণ মূল্য দিয়ে তোমাদের কেনা হয়েছে অতএব তোমাদের দেহে ঈশ্বরের মহিমা করো প্রথম করেন্তীয় অধ্যায় সাত বিয়ের সম্বন্ধে শিক্ষা আবার তোমরা যেসব বিষয়ের কথা আমাকে লিখেছ তার বিষয় কোনো মহিলাকে স্পর্শ না করা পুরুষের ভালো কিন্তু ব্যবিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের স্ত্রী থাকুক এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক স্বামীর স্ত্রীকে তার প্রাপ্য দিক আর তেমনি স্ত্রীও স্বামীকে দিক নিজের দেহের উপরে স্ত্রীর অধিকার নেই কিন্তু স্বামীর আছে আর তেমনি নিজের দেহের উপরে স্বামীরও অধিকার নেই কিন্তু স্ত্রীর আছে তোমরা একজন অন্যকে বঞ্চিত করো না শুধু প্রার্থনার জন্য দুজনে এক পরামর্শ হয়ে কিছুদিনের জন্য আলাদা থাকতে পারো পরে আবার তোমরা মিলিত হবে যেন শয়তান তোমাদের অসংযমতার জন্য তোমাদেরকে পরীক্ষায় না ফেলে আমি আদেশের মতো নয় কিন্তু অনুমতির সঙ্গে এই কথা বলছি আর আমার ইচ্ছা এই যে সবাই যেন আমার মতো হয় কিন্তু প্রত্যেকজন ঈশ্বর থেকে নিজের নিজের অনুগ্রহ দান পেয়েছে একজন এক রকম। অন্যজন অন্য আর এক রকমের কিন্তু অবিবাহিত লোকেদের ও বিধবাদের কাছে আমার এই কথা তারা যদি আমার মতো থাকতে পারে তবে তাদের পক্ষে তা ভালো কিন্তু তারা যদি ইন্দ্রিয় দমন করতে না পারে তবে বিয়ে করুক কারণ আগুনে জ্বালা অপেক্ষা বরং বিয়ে করা ভালো আর বিবাহিত লোকেদের এই নির্দেশ দিচ্ছি আমি দিচ্ছি তা নয় কিন্তু প্রভুই দিচ্ছেন স্ত্রী স্বামীর কাছ থেকে চলে না যাক যদি চলে যায় তবে সে অবিবাহিত থাকুক কিংবা স্বামীর সঙ্গে আবার মিলিত হোক আর স্বামীও স্ত্রীকে ত্যাগ না করুক কিন্তু আর সবাইকে আমি বলি প্রভু নয় যদি কোনো ভাইয়ের অবিশ্বাসিনী স্ত্রী থাকে আর সেই স্ত্রী তার সঙ্গে বাস করতে রাজি হয় তবে সে তাকে ত্যাগ না করুক আবার যে স্ত্রীর অবিশ্বাসী স্বামী আছে আর সেই ব্যক্তি যদি তার সঙ্গে বাস করতে রাজি হয় তবে সে স্বামীকে ত্যাগ না করুক কারণ অবিশ্বাসী স্বামী সেই স্ত্রীতে পবিত্র হয়েছে এবং অবিশ্বাসিনী স্ত্রী সেই স্বামীতে পবিত্র হয়েছে তা না হলে তোমাদের সন্তানেরা অপবিত্র হতো কিন্তু আসলে তারা পবিত্র তবুও অবিশ্বাসী যদি চলে যায় তবে সে চলে যাক এমন পরিস্থিতিতে সেই ভাই কি সেই বোন তাদের প্রতিজ্ঞাবদ্ধ নয় কিন্তু ঈশ্বর আমাদেরকে শান্তিতেই ডেকেছেন কারণ হে নারী তুমি কি করে জানো যে তুমি তোমার স্বামীকে পাপ থেকে উদ্ধার করবে কিনা অথবা হে স্বামী তুমি কি করে জানো যে তুমি তোমার স্ত্রীকে পাপ থেকে উদ্ধার করবে কিনা শুধু প্রভু যাকে যেমন অংশ দিয়েছেন ঈশ্বর যাকে যেমনভাবে ডেকেছেন সে তেমনভাবেই জীবন চালাক আর এই রকম আদেশ আমি সব মন্ডলিতে দিয়ে থাকি কেউ কি ছিন্নতক হয়েই ডাক পেয়েছে তবে সে ত্বচ্ছেদের চিহ্ন লোপ না করুক কেউ কি অছিন্নতক অবস্থায় ডাক পেয়েছে সে ত্বকছেদ না করুক ত্বকছেদ কিছুই নয় অতকছেদও কিছু নয় কিন্তু ঈশ্বরের আদেশ পালনই সব থেকে বড় বিষয় যে ব্যক্তিকে যে আহ্বানে তাকে ডাকা হয়েছে সে তাতেই থাকুক তুমি কি দাস হয়ে ডাক পেয়েছ চিন্তা করো না কিন্তু যদি স্বাধীন হতে পারো বরং তাই করো কারণ প্রভুতে যে দাসকে ডাকা হয়েছে সে প্রভুর স্বাধীন লোক তবুও যে স্বাধীন লোককে ডাকা হয়েছে সে খ্রিস্টের দাস ঈশ্বর খ্রিস্ট যীশুর দ্বারা তোমাদেরকে বিশেষ মূল্য দিয়ে কিনেছেন মানুষের দাস হই না হে ভাইরা প্রত্যেক জনকে যে অবস্থায় ডাকা হয়েছে সে সেই অবস্থায় ঈশ্বরের কাছে থাকুক আর কুমারীদের বিষয়ে আমি প্রভুর কোনো আদেশ পাইনি কিন্তু বিশ্বস্ত হওয়ার জন্য প্রভুর দয়াপ্রাপ্ত লোকের মতো আমার মত প্রকাশ করছি তাই আমার মনে হয় উপস্থিত সংকটের জন্য এটা ভালো অর্থাৎ অমলি থাকা মানুষের পক্ষে ভালো তুমি কি স্ত্রীর সঙ্গে বিবাহবন্ধনে যুক্ত তবে মুক্ত হতে চেষ্টা করো না তুমি কি স্ত্রীর থেকে মুক্ত বা অবিবাহিত তবে স্ত্রী পাওয়ার আশা করো না কিন্তু বিয়ে করলে তোমার পাপ হয় না আর কুমারী যদি বিয়ে করে তবে তারও পাপ হয় না তবুও এমন লোকেদের শরীরে অনেক কষ্ট আসবে আর তোমাদের জন্য আমার মমতা হচ্ছে কিন্তু আমি এই কথা বলছি ভাইয়েরা দিন খুবই কম এখন থেকে যাদের স্ত্রী আছে তারা এমন চলুক যেন তাদের স্ত্রী নেই আর যারা কাঁদছে তারা যেন কাঁদছে না যারা আনন্দ করছে তারা যেন আনন্দ করছে না যারা কেনাকাটা করছে তারা যেন মনে করে কিছুই না রাখে আর যারা সংসারের বিষয়ের সঙ্গে জড়িত যেন সে পুরোপুরিভাবে সংসারের বিষয়ের সঙ্গে জড়িত না এমন মনে করুক কারণ এই সংসারের অভিনয় শেষ হতে চলেছে কিন্তু আমার ইচ্ছা এই যে তোমরা চিন্তামুক্ত হও যে অবিবাহিত সে প্রভুর বিষয়ে চিন্তা করে কিভাবে প্রভুকে সন্তুষ্ট করবে কিন্তু যে বিবাহিত সে সংসারের বিষয়ে চিন্তা করে কিভাবে তার স্ত্রীকে সন্তুষ্ট করবে সে ঈশ্বর ও স্ত্রীকে সন্তুষ্ট করার চেষ্টা করে আর অবিবাহিত স্ত্রী ও কুমারী প্রভুর বিষয়ে চিন্তা করে যেন দেহে ও আত্মাতে পবিত্র হয় কিন্তু বিবাহিত স্ত্রী সংসারের বিষয় চিন্তা করে কিভাবে তার স্বামীকে সন্তুষ্ট করবে এই কথা আমি তোমাদের নিজের ভালোর জন্য বলছি তোমাদের ফাঁদে ফেলার জন্য নয় কিন্তু তোমরা যেন যা সঠিক তাই করো এবং এক মনেই প্রভূতে আসক্ত থাকো কিন্তু যদি কারো মনে হয় যে সে তার বাগদত্তার প্রতি সঠিক ব্যবহার করছে না যদি বিয়ের বয়স পার হয়ে থাকে আর তাকে বিয়ে দেওয়া সঠিক বলে মনে হয় তবে সে যা ইচ্ছা করে তাই করুক এতে তার কোনো পাপ হয় না সে বিয়ে করুক কিন্তু যে ব্যক্তি হৃদয়ে ঠিক যার কোনো প্রয়োজন নেই এবং যে নিজের অধিকার সম্পর্কে নিজেই মালিক সে যদি নিজের মেয়েকে হৃদয়ে বাগদত্তা রূপে স্থির করে থাকে তবে ভালো করে অতএব যে তার বাগদত্তার বিয়ে দেয় সে ভালো করে এবং যে না দেয় সে আরও ভালো করে যতদিন স্বামী জীবিত থাকে ততদিন স্ত্রী আবদ্ধ থাকে কিন্তু স্বামীর মৃত্যুর পর সে স্বাধীন হয় যাকে ইচ্ছা করে তার সঙ্গে বিয়ে করতে পারে কিন্তু শুধু প্রভুতেই কিন্তু আমার মতে সে বিয়ে না করলে আরো ধন্য আর আমার মনে হয় আমিও ঈশ্বরের আত্মাকে পেয়েছি প্রথম করিন্তীয় অধ্যায় আট প্রতিমার প্রসাদের বিষয়ে কথা আর প্রতিমার কাছে উৎসর্গ করা বলির বিষয় আমরা জানি যে আমাদের সকলের জ্ঞান আছে জ্ঞান গর্বিত করে কিন্তু ভালোবাসায় গেথে তোলে যদি কেউ মনে করে সে কিছু জানে তবে যে রকম জানা উচিত তেমন এখনো জানে না কিন্তু যদি কেউ ঈশ্বরকে ভালোবাসে সেই তার জানা লোক ভালো প্রতিমার কাছে উৎসর্গ বলি খাওয়ার বিষয়ে আমরা জানি প্রতিমা জগতে কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় আর কেউ নেই কারণ কি কি পৃথিবীতে যাদেরকে দেবতা বলা হয় এমন অনেক যদিও আছে বাস্তবে অন্য দেবতা ও অনেক প্রভু আছে তবুও আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা যার থেকে সবই হয়েছে এবং আমরা যার জন্য এবং একমাত্র প্রভু সেই যীশুখ্রীষ্ট যার মাধ্যমে সবকিছুই হয়েছে এবং আমরা যার জন্য আছি তবে সবার মধ্যে এ জ্ঞান নেই কিন্তু কিছু লোক আজও প্রতিমার সঙ্গে সম্পর্ক থাকায় প্রতিমার কাছে উৎসর্গ করা বলি মনে করে সেই বলি ভোজন করে এবং তাদের বিবেক দুর্বল বলে দূষিত হয় কিন্তু খাদ্যদ্রব্য আমাদেরকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করায় না তার না ভোজন করলেও আমাদের ক্ষতি হয় না আর ভোজন করলেও আমাদের বিশেষ কিছু লাভ হয় না কিন্তু সাবধান তোমাদের এই অধিকার যেন কোনোভাবেই দুর্বলদের জন্য বাধা না হয় কারণ তোমার তো জ্ঞান আছে তোমাকে যদি কেউ দেবতার মন্দিরে ভোজনে বসতে দেখে তবে সে দুর্বল লোক বলে তার বিবেক কি প্রতিমার কাছে উৎসর্গ করা বলি ভোজন করতে সাহস পাবে না তাই তোমার জ্ঞান দিয়ে সেই ভাইয়ের জন্য খ্রিস্ট মারা গেছেন সেই দুর্বল ব্যক্তি নষ্ট হবে এইভাবে ভাইদের বিরুদ্ধে পাপ করলেও তাদের দুর্বল বিবেককে আঘাত করবে তোমরা খ্রিস্টের বিরুদ্ধে পাপ করো অতএব খাদ্যদ্রব্য যদি আমার ভাইয়ের জন্য বাধার সৃষ্টি করে তবে আমি কখনো মাংস খাব না যদি এর জন্য আমার ভাইয়ের বাধার কারণ হয় প্রথম করন্তও অধ্যায় নয় পৌলের পেরিতত্ব বিষয়ে কথা আমি কি স্বাধীন না আমি কি প্রেরিত না আমাদের প্রভু যীশুকে আমি কি দেখিনি তোমরাই কি প্রভুতে আমার কাজের ফল না আমি যদিও অনেক লোকের কাছে প্রেরিত না হই তবুও তোমাদের জন্য প্রেরিত বটে কারণ প্রভুতে তোমরাই আমার প্রেরিত পদের প্রমাণ যারা আমার পরীক্ষা করে তাদের কাছে আমার উত্তরেই খাওয়া দাওয়ার অধিকার কি আমাদের নেই অন্য সব পেরিত ও প্রভুর ভাই ও বোনেরা ও কৈফা এদের মতো নিজের বিশ্বাসী স্ত্রীকে সঙ্গে নিয়েই নানা জায়গায় যাবার অধিকার কি আমাদের নেই কিংবা পরিশ্রম ত্যাগ করবার অধিকার কি কেবল আমার ও বার্নবার নেই কোন সৈনিক কখনো নিজের সম্পত্তি ব্যয় করে কি যুদ্ধে যায় কে দাক্ষাক্ষেত্র তৈরি করে তার ফল খায় না অথবা যে মেষ চড়ায় সে কি মেষদের দুধ খায় না আমি কি মানুষের ক্ষমতার মতো এসব কথা বলছি অথবা ব্যবস্থায় কি এই কথা বলে না কারণ মসির ব্যবস্থায় লেখা আছে যে বলদ শস্য মারে তার মুখে জালতি বেঁধো ঈশ্বর কি বলদের বিষয়ে চিন্তা করেন কিংবা সব দিন আমাদের জন্য এটা বলেন কিন্তু আমাদেরই জন্য এটা লেখা হয়েছে কারণ যে চাষ করে তার আশাতেই চাষ করা উচিত এবং যে শস্য মারে তার ভাগ পাবার আশাতেই শস্য মারা উচিত আমরা যখন তোমাদের কাছে আত্মিক বীজ বুনেছি তখন যদি তোমাদের কাছ থেকে কিছু পাই তবে তা কি ভালো বিষয় যদি তোমাদের উপরে কর্তৃত্ব করবার অন্য লোকেদের অধিকার থাকে তবে আমাদের কি আরো বেশি অধিকার নেই তা সত্ত্বেও আমরা এই কর্তৃত্ব ব্যবহার করিনি কিন্তু সবই সহ্য করেছি যেন খ্রিস্টের সুসমাচারের কোনো বাধার সহভাগী হয়নি তোমরা কি জানো না যে পবিত্র বিষয়ের কাজ যারা করে তারা পবিত্র জায়গায় খাবার খায় এবং যারা যজ্ঞবিধির সেবা করে তারা যজ্ঞবিধির অংশ পায় সেইভাবে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই আদেশ দিয়েছেন যে তাদের জীবিকা সুসমাচার থেকেই হবে কিন্তু আমি এর কিছুই ব্যবহার করিনি আর আমার সম্বন্ধে যে এভাবে করা হবে সেই জন্য আমি এসব লিখছি না কারণ যে কেউ আমার গর্ব নিষ্ফল করবে তা অপেক্ষা আমার মরণ ভালো কারণ আমি যদিও সুসমাচার প্রচার করি তবু আমার গর্ব করার কিছুই নেই সুসমাচার প্রচার করা আমার কর্তব্য কারণ এটি আমার অবশ্য করণীয় দিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি আমি যদি নিজের ইচ্ছায় এটা করি তবে আমার পুরস্কার আছে কিন্তু যদি নিজের ইচ্ছায় না করি তবুও প্রধান কর্মচারী হিসাবে বিশ্বাস করে কাজের দায়িত্ব আমার হাতে দেওয়া হয়েছে তবে আমার পুরস্কার কি তা এই যে সুসমাচার প্রচার করতে করতে আমি সেই সুসমাচারকে বিনামূল্যে প্রচার করি যেন সুসমাচার সম্বন্ধে যে অধিকার আমার আছে তার পূর্ণ ব্যবহার না করি কারণ সবার অধীনে না হলেও আমি সকলের দাসত্ব স্বীকার করলাম যেন অনেক লোককে লাভ করতে পারে আমি জিহুদিদের লাভ করার জন্য জিহুদিদের কাছে জিহুদের মতো হলাম নিজে নিয়মের অধীন না হলেও আমি ব্যবস্থার অধীন লোকেদেরকে লাভ করার জন্য নিয়মের অধীনের কাছে তাদের মতো হলাম আমি ঈশ্বরের নিয়মবিহীন নই কিন্তু খ্রিস্টের ব্যবস্থার অনুগত রয়েছি তা সত্ত্বেও নিয়মবিহীন লোকেদের লাভ করবার জন্য নিয়মবিহীনদের কাছে নিয়মবিহীনদের মতো হলাম দুর্বলদের লাভ করবার জন্য আমি দুর্বলদের কাছে দুর্বল হলাম সম্ভাব্য সব উপায়ে কিছু লোককে রক্ষা করার জন্য আমি সকলের কাছে তাদের মতো হলাম আমি সবই সুসমাচারের জন্য করি যেন তার সহভাগী হই তোমরা কি জানো না যে দৌড় প্রতিযোগিতায় যারা দৌড়ায় তারা সবাই দৌড়ায় কিন্তু একজন মাত্র পুরস্কার পায় তোমরা এইভাবে দৌড়াও যেন পুরস্কার পাও আর যে কেউ মল্লযুদ্ধ করে সে সব বিষয়ে ইন্দ্রিয় দমন করে আর অস্থায়ী বিজয় মুকুট পাবার জন্য তা করে কিন্তু আমরা অক্ষয় মুকুট পাবার জন্য করি অতএব আমি এইভাবে দৌড়াচ্ছি যে বিনা লক্ষ্যে নয় এভাবে মুষ্টিযুদ্ধ করছি যে শূন্যে আঘাত করছি না বরং আমার নিজের শরীরকে প্রহার করে দাসত্বে রাখছি যদি অন্য লোকদের কাছে প্রচার করবার পর আমি নিজে কোনোভাবে অযোগ্য হয়ে না পড়ি প্রথম করেন্তীয় অধ্যায় দশ খারাপ থেকে পৃথক থাকবার কথা কারণ হে ভাইরা আমার ইচ্ছা এই যে তোমরা একথা জানো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে লাল সমুদ্রের মধ্য দিয়ে গিয়েছিলেন এবং সবাই মসির অনুগামী হয়ে মেঘে ও নিয়েছিলেন এবং সকলেই একই আত্মিক খাবার খেয়েছিলেন আর সকলে একই আত্মিক জল পান করেছিলেন কারণ তারা এমন এক আত্মিক শৈল থেকে জল পান করতেন যা তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল আর সেই শৈল খ্রিস্ট কিন্তু তাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর সন্তুষ্ট হননি ফলে তারা প্রান্তরের মধ্যে মারা গেলেন এই সব বিষয় আমাদের দৃষ্টান্তস্বরূপ ঘটেছিল যেন তারা যেমন মন্দ মন্দিলাস করেছিলেন আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি আবার যেমন তাদের মধ্যে কিছু পূজারী প্রতিমা পূজা শুরু করেছিল তোমরা তেমনি প্রতিমা পুজো করো না যেমন লেখা আছে লোকেরা ভোজন পান করতে বসলো পরে উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করল আবার যেমন তাদের মধ্যে কিছু লোক ব্যবিচার করেছিল এবং একদিনে তেইশ হাজার লোক মারা গেল আমরা যেন তেমনই ব্যবিচার না করি আর যেমন তাদের মধ্যে কিছু লোক প্রভুর পরীক্ষা করেছিল এবং সাপের কামড়ে মারা গিয়েছিল আমরা যেন তেমনই প্রভুর পরীক্ষা না করি আর যেমন তাদের মধ্যে কিছু লোক ঝগড়া করেছিল এবং ধ্বংসকারী স্বর্গদূতের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছিল তোমরা তেমনই ঝগড়া করো না এই সকল তাদের প্রতি দৃষ্টান্তস্বরূপ ঘটেছিল এবং আমাদেরই চেতনার জন্য লেখা হলো কারণ আমরা শেষ যুগে এসে পৌঁছেছি অতএব যে মনে করে আমি দাঁড়িয়ে আছি সে সাবধান হোক যদি পড়ে যায় মানুষ যা সহ্য করতে পারে তা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি হয়নি আর ঈশ্বরে বিশ্বস্ত থাকো তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা হতে দেবেন না কিন্তু পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষা করার পথও করে দিবেন যা তোমরা সহ্য করতে পারো অতএব হে আমার প্রিয়তমেরা মূর্তি পূজা থেকে পালিয়ে যাও আমি তোমাদেরকে বুদ্ধিমান জেনে বলছি আমি যা বলি তোমরাই বিচার করো আমরা ধন্যবাদের যে পানপাত্র নিয়ে ধন্যবাদ করি তা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয় আমরা যে রুটি ভাঙি তা কি খ্রীষ্টের শরীরের সহভাগিতা নয় কারণ অনেকে যে আমরা এক রুটি এক দেহ কারণ আমরা সবাই সেই এক রুটির অংশীদার ইসরায়েল জাতির কথা মনে করে দেহকে দেখো যারা বলি ভোজন করে তারা কি যোগ্যবিধির সহভাগী নয় তবে আমি কি বলছি মূর্তির কাছে উৎসর্গ বলি কিছুরই মধ্যে গণ্য অথবা মূর্তি কিছুর মধ্যে গণ্য বরং অজিহুদিরা যা যা বলি দান করে তা ভূতদের উদ্দেশ্যে বলিদান করে ঈশ্বরের উদ্দেশ্য নয় আর আমার এমন ইচ্ছা না যে তোমরা ভূতদের সহভাগী হও প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র তোমরা এই উভয় পাত্রে পান করতে পারো না প্রভুর টেবিল ও ভূতদের টেবিল তোমরা এই উভয় টেবিলের অংশীদার হতে পারো না অথবা আমরা কি প্রভুকে ঈর্ষান্বিত করছি তার থেকে কি আমরা বলবান সবকিছুই আইনসম্মত কিন্তু সবই যে আমাদের জন্য বিধেয় অথবা অন্যদের জন্য বিধেয় তা নয় হ্যাঁ সবই আইনসম্মত কিন্তু সবই যে তাদের আত্মিক জীবনে দৃঢ়ভাবে গড়ে তোলে তা না কেউই স্বার্থ চেষ্টা না করুক প্রত্যেকজন অপরের জন্য ভালো করার চেষ্টা করুক যে কোনো জিনিস বাজারে বিক্রি হয় বিবেকের জন্য কিছু জিজ্ঞাসা না করে তা খাও যেহেতু পৃথিবী ও তার সব জিনিসই প্রভুরই অবিশ্বাসীদের মধ্যে কেউ যদি তোমাদেরকে নিমন্ত্রণ করে আর তোমরা যেতে ইচ্ছা করো তবে বিবেকের জন্য কিছুই জিজ্ঞাসা না করে যে কোনো সামগ্রী তোমাদের সামনে রাখা হয় তাই খেও কিন্তু যদি কেউ তোমাদেরকে বলে এ মূর্তির কাছে উৎসর্গ বলি তবে যে জানালো তার জন্য এবং বিবেকের জন্য তা খেও না যে বিবেকের কথা আমি বলতাম তা তোমার নয় কিন্তু সেই অন্য ব্যক্তির কারণ আমার স্বাধীনতা কেন পরের বিবেকের দ্বারা বিচারিত হবে যদি আমি ধন্যবাদ দিয়ে খাই তবে যার কারণে আমি ধন্যবাদ করি তার জন্য আমি কেন নিন্দার সহভাগী হই অতএব তোমরা খাবার খাও কি পান করো কি যা কিছু করো সবই ঈশ্বরের গৌরবার্থে করো কি জিহুদি কি গ্রিক কি ঈশ্বরের মণ্ডলী কারো বাধা সৃষ্টি করো না যেমন আমিও সব বিষয়ে সবার প্রীতিকর হই নিজের ভালো চাই না কিন্তু অনেকের ভালো চাই যেন তারা পরিত্রাণ পায় যেমন আমিও খ্রিস্টের অনুকরণকারী তোমরা তেমনি আমার অনুকারী হও প্রথম করেন্তীয় অধ্যায় এগারো ঈশ্বরের আরাধনা বিষয়ে কথা আমার অনুকারী হও যেমন আমি খ্রিস্টের অনুকারী। আরাধনার বৈশিষ্ট্য আমি তোমাদেরকে প্রশংসা করছি যে তোমরা সব বিষয়ে আমাকে স্মরণ করে থাকো এবং তোমাদের কাছে শিক্ষামালা যে রকমের দিয়েছি সেভাবেই তা ধরে আছো কিন্তু আমার ইচ্ছা এই যে যেন তোমরা জানো যে প্রত্যেক পুরুষের মাথা খ্রিস্ট এবং স্ত্রীর মাথা পুরুষ আর খ্রিস্টের মাথা ঈশ্বর যে কোনো পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে সে নিজের মাথার অপমান করে কিন্তু যে কোনো স্ত্রী মাথা না ঢেকে প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে সে নিজের মাথার অপমান করে কারণ সে ন্যাড়া মাথা মহিলার সমান হয়ে পড়ে ভালো স্ত্রী যদি মাথা ঢেকে না রাখে সে চুলও কেটে ফেলুক কিন্তু চুল কেটে ফেলা কি মাথা নেড়া করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হয় তবে সে মাথা ঢেকে রাখুক বাস্তবিক মাথা ঢেকে রাখা পুরুষের উচিত না কারণ সে ঈশ্বরের প্রতিমূর্তি ও তেজ কিন্তু স্ত্রী পুরুষের গৌরব কারণ পুরুষ স্ত্রীলোক থেকে না কিন্তু স্ত্রীলোক পুরুষ থেকে আর স্ত্রীর জন্য পুরুষের সৃষ্টি হয়নি কিন্তু পুরুষের জন্য স্ত্রীর এই কারণে স্ত্রীর মাথায় কর্তৃত্বের চিহ্ন রাখা কর্তব্য দুধদের জন্য তা সত্ত্বেও প্রভূতের স্ত্রীও পুরুষ ছাড়া না আবার পুরুষও স্ত্রী ছাড়া না কারণ যেমন পুরুষ থেকে স্ত্রী তেমনি আবার স্ত্রী দিয়ে পুরুষ হয়েছে কিন্তু সবই ঈশ্বর থেকে তোমরা নিজেদের মধ্যে বিচার করো। মাথা না ঢেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীর উপযুক্ত প্রকৃতি নিজেও কি তোমাদের শিক্ষা দেয় না যে পুরুষ যদি লম্বা চুল রাখে তবে তা তার অপমানের বিষয় কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে তবে তা তার গৌরবের বিষয় কারণ সেই চুল আবরণের জন্য তাকে দেয়া হয়েছে কেউ যদি এই বিষয়ে তর্ক করতে চায় তবে এই ধরনের ব্যবহার আমাদের নেই এবং ঈশ্বরের মণ্ডলীদের মধ্যেও নেই প্রভুর ভোজের বিষয় এই নির্দেশ দেবার জন্য আমি তোমাদের প্রশংসা করি না কারণ তোমরা যে সমবেত হয়ে থাকো তাতে ভালো না হয়ে বরং খারাপই হয় কারণ প্রথমে শুনতে পাচ্ছি যখন তোমরা মণ্ডলীতে একত্র হও তখন তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে থাকে এবং এটা কিছুটা বিশ্বাস করেছি আবার বাস্তবিক তোমাদের মধ্যে দল বিভাগ হওয়া আবশ্যক যেন তোমাদের সামনে যারা প্রকৃত তাদের চেনা যায় যাই হোক তোমরা যখন এক জায়গায় একত্র হও তখন প্রভূর্ভোজ খাওয়া হয় না কারণ খাওয়ার দিন প্রত্যেকজন অন্যের আগে তার নিজের খাবার খায় তাতে কেউ বা ক্ষুদিত থাকে আবার কেউ বা বেশি খায় এ কেমন খাওয়া দাওয়ার জন্য কি তোমাদের বাড়ি নেই অথবা তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে অমান্য করছ এবং যাদের কিছুই নেই তাদেরকে লজ্জা দিচ্ছ আমি তোমাদেরকে কি বলবো? কি তোমাদের প্রশংসা করব এ বিষয়ে প্রশংসা করি না কারণ আমি প্রভু থেকে এই শিক্ষা পেয়েছি এবং তোমাদেরকেও দিয়েছি যে প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাত্রিতে তিনি রুটি নিলেন এবং ধন্যবাদ দিয়ে ভাঙলেন ও বললেন এটা আমার শরীর এটা তোমাদের জন্য আমাকে স্মরণ করে এটা করো সেইভাবে তিনি খাওয়ার পর পানপাত্রও নিয়ে বললেন এই পানপাত্র আমার রক্তের নূতন নিয়ম তোমরা যতবার পান করবে আমাকে স্মরণ করে এটা করো কারণ যতবার তোমরা এই রুটি খাও এবং পান পাত্রে পান করো ততবার প্রভুর মৃত্যু প্রচার করো যে পর্যন্ত তিনি না আসেন অতএব যে কেউ অযোগ্যভাবে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করবে সে প্রভুর শরীরের রক্তের দায়ী হবে কিন্তু মানুষ নিজের পরীক্ষা করুক এবং এইভাবে সেই রুটি খাওয়া ও সেই পানপাত্রে পান করুক কারণ যে ব্যক্তি খায় ও পান করে সে যদি তার দেহ না চেনে তবে সে নিজের বিচার আজ্ঞায় ভোজন ও পান করে এই কারণ তোমাদের মধ্যে প্রচুর লোক দুর্বল ও অসুস্থ আছে এবং অনেকে মারা গেছে আমরা যদি নিজেদেরকে নিজেরা চিনতাম তবে আমরা বিচারিত হতাম না কিন্তু আমরা যখন প্রভুর মাধ্যমে বিচারিত হই তখন শাসিত হই যেন জগতের কাছে বিচারিত না হয়ে অতএব হে আমার ভাইরা তোমরা যখন খাওয়া দাওয়ার জন্য একত্র হও তখন একজন অন্যের জন্য অপেক্ষা করো যদি কারো খিদে লাগে তবে সে বাড়িতে খাওয়া দাওয়া করুক তোমাদের একত্র হওয়া যেন বিচারের জন্য না হয় আর সব বিষয় যখন আমি আসব তখন আদেশ করব প্রথম করেন অধ্যায় বারো পবিত্র আত্মার বিভিন্ন অনুগ্রহ দান আর হে ভাইরা পবিত্র আত্মার দানের বিষয়ে তোমরা যে অজানা থাকো আমি এ চাই না যখন তোমরা অজিহুদি ছিলে তখন যেমন চলতে তেমনই নির্বাক প্রতিমাদের দিকেই চলতে এই জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি যে ঈশ্বরের আত্মায় কথা বললে কেউ বলে না যীশু সাবগ্রস্ত এবং পবিত্র আত্মার আবেশ ছাড়া কেউ বলতে পারে না যিশু প্রভু অনুগ্রহ দান নানা ধরনের কিন্তু পবিত্র আত্মা এক এবং সেবা কাজ নানা ধরনের কিন্তু প্রভু এক এবং কাজের গুণ নানা ধরনের কিন্তু ঈশ্বর এক তিনি সব কিছুতে সব কাজের সমাধান কর্তা কিন্তু জনকে মঙ্গলের জন্য পবিত্র আত্মার দান দেওয়া কারণ একজনকে সেই আত্মার মাধ্যমে প্রজ্ঞার বাক্য দেয়া হয় আর একজনকে সেই আত্মানুসারে জ্ঞানের বাক্য আবার একজনকে সেই আত্মাতে বিশ্বাস আবার একজনকে সেই একই আত্মাতে আরোগ্যের নানা অনুগ্রহ দান আবার একজনকে অলৌকিক কাজ করার গুণ আবার একজনকে ভাববাণী বলার আবার একজনকে আত্মাদেরকে চিনে নেবার শক্তি আবার একজনকে নানা ধরনের ভাষায় কথা বলার শক্তি এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করবার শক্তি দেওয়া হয় কিন্তু এই সব কাজ একমাত্র সেই আত্মা করেন তিনি বিশেষভাবে ভাগ করে যাকে যা দিতে ইচ্ছা করেন তাকে তা দেন কারণ যেমন দেহ এক আর তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক এবং দেহের সমস্ত অঙ্গ অনেক হলেও এক দেহ হয় খ্রিস্টও সেই রকম ফলে আমরা কি জিহুদি কি গ্রিক কি দাস কি স্বাধীন সবাই এক দেহ হবার জন্য একই পবিত্র আত্মাতে বাপতিস্ম নিয়েছি এবং সবাই এক আত্মা থেকে পান করেছি আর বাস্তবিক দেহ একটি অঙ্গ না অনেক পা যদি বলে আমি তো হাত না তার জন্য দেহের অংশ নই তবে তা যে দেহের অংশ না এমন নয় আর কান যদি বলে আমি তো চোখ না তার জন্য দেহের অংশ নই তবে তা যে দেহের অংশ না এমন না পুরো দেহ যদি চোখ হতো তবে কান কোথায় থাকত এবং পুরো দেহ যদি কান হতো তবে নাক কোথায় থাকত কিন্তু ঈশ্বর অঙ্গ সব এক করে দেহের মধ্যে যেমন ইচ্ছা করেছেন সেইভাবে বসিয়েছেন এবং পুরোটাই যদি একটি অঙ্গ হতো তবে দেহ কোথায় থাকত সুতরাং এখন অঙ্গ অনেক বটে কিন্তু দেহ এক আর চোখ হাতকে বলতে পারে না তোমাকে আমার প্রয়োজন নেই আবার মাথাও পা দুটিকে বলতে পারে না তোমাদেরকে আমার প্রয়োজন নেই বরং দেহের যেসব অঙ্গকে অপেক্ষাকৃত দুর্বল বলে মনে হয় সেগুলি অতি প্রয়োজনীয় আবার আমরা দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় বলে মনে করি সেগুলিকে বেশি আদরে ভূজিত করি এবং আমাদের যে অঙ্গগুলি শ্রীহীন সেগুলি আরও বেশি সুশ্রী হয় আমাদের যে সকল অঙ্গ সুন্দর আছে সেগুলি বেশি আদরের প্রয়োজন নেই বাস্তবিক ঈশ্বর দেহ সংগঠিত করেছেন অসম্পূর্ণকে বেশি আদর করেছেন যেন দেহের মধ্যে বিচ্ছেদ না হয় কিন্তু সব অঙ্গ যেন পরস্পরের জন্য সমানভাবে চিন্তা করে আর এক অঙ্গ দুঃখ পেলে তার সাথে সব অঙ্গই দুঃখ পায় এবং এক অঙ্গ মহিমান্বিত হলে তার সাথে সব অঙ্গই আনন্দ করে তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ আবার ঈশ্বর মণ্ডলিতে প্রথমে পেরিতদের দ্বিতীয়তে ভাববাদীদেরকে তৃতীয়তে শিক্ষকদেরকে স্থাপন করেছেন তারপরে নানা ধরনের অলৌকিক কাজ তারপরে সুস্থ করার অনুগ্রহ দান উপকার শাসন পদ নানা ধরনের ভাষা দিয়েছেন সবাই কি প্রেরিত সবাই কি ভাববাদী সবাই কি শিক্ষক সবাই কি আশ্চর্য কাজ করতে পারে সবাই কি সুস্থ করার অনুগ্রহ দান পেয়েছে সবাই কি বিশেষ বিশেষ ভাষা বলে সবাই কি ব্যাখ্যা করিয়ে বুঝিয়ে দেয় তোমরা শ্রেষ্ঠ দান পেতে প্রবল উৎসাহী হও এবং আমি তোমাদেরকে আরও সম্পূর্ণ ভালো এক রাস্তা দেখাচ্ছি প্রথম করিন্থিও অধ্যায় তেরো প্রেমের উৎকৃষ্টতার বিষয় যদি আমি মানুষদের এবং দুধদের ভাষাও বলি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি শব্দ সৃষ্টিকারী পিতল ও ঝমঝমকারী করতাল হয়ে পড়েছি আর যদি ভাববাণী পাই ও সব গুপ্ত সত্যে ও জ্ঞানে পারদর্শী হই এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যা তা আমি পর্বতকে স্থানান্তর করতে পারি কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে তবে আমি কিছুই না আর যদি আমার সব কিছু দরিদ্রদের ভোজন করাই এবং যদি আমি সুসমাচার প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করি কিন্তু যদি আমার ভালোবাসা না থাকে তবে আমার কিছুই লাভ নেই ভালোবাসা চিরসহিষ্ণু ভালোবাসা দয়ালু ঈর্ষা করে না ভালোবাসা আত্মশ্লাঘা করে না গর্ব করে না খারাপ ব্যবহার করে না স্বার্থপরতা করে না রেগে যায় না কারোর ভুল ধরে না ভালোবাসা অধার্মিকতায় আনন্দ করে না কিন্তু সত্যে আনন্দ করে সবই বহন করে সবই বিশ্বাস করে সবই আশা করে সবই ধৈর্য ধরে সহ্য করে ভালোবাসা কখনো শেষ হয় না কিন্তু যদি ভাববাণী থাকে তার লোপ হবে যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সে সব শেষ হবে যদি জ্ঞান থাকে তার লোপ হবে কারণ আমরা কিছু অংশে জানি এবং কিছু অংশে ভাববাণী বলি কিন্তু যা পূর্ণ তা আসলে যা আংশিক তার লোপ হবে আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মতো কথা বলতাম শিশুর মতো চিন্তা করতাম শিশুর মতো বিচার করতাম এখন মানুষ হয়েছি বলে শিশু মনোভাবগুলি ত্যাগ করেছি কারণ এখন আমরা আয়নায় অস্পষ্ট দেখছি কিন্তু সেই দিনে যিশু যখন আবার আসবেন তখন সামনাসামনি দেখব এখন আমি কিছু অংশে জানি কিন্তু সেই দিনে আমি নিজে যেমন পরিচিত হয়েছি তেমনি পরিচয় পাব আর এখন বিশ্বাস প্রত্যাশা এবং ভালোবাসা এই তিনটি আছে কিন্তু এদের মধ্যে ভালোবাসাই শ্রেষ্ঠ প্রথম করিন্থীয় অধ্যায় চোদ্দ ভাববাণী বলবার ও বিশেষ ভাষায় কথা বলবার বিষয় তোমরা ভালোবাসার অন্বেষণ করো এবং আত্মিক উপহারের জন্য প্রবল উৎসাহী হও বিশেষভাবে যেন ভাববাণী বলতে পারো কারণ যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে না কিন্তু ঈশ্বরের কাছে বলে কারণ কেউ তা বোঝে না কারণ সে পবিত্র আত্মায় গুপ্ত সত্য কথা বলে কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে সে মানুষের কাছে গেঁথে তুলবার এবং উৎসাহ ও সান্ত্বনার কথা বলে যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে নিজেকে গেথে তুলে কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে সে মণ্ডলীকে গেথে তুলে আমি চাই যেন তোমরা সবাই বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে পারো কিন্তু আরো চাই যেন ভাববাণী বলতে পারো কারণ যে বিশেষ বিশেষ ভাষায় কথা বলে মন্ডলীকে গেঁথে তুলবার জন্য সে যদি অর্থ বুঝিয়ে না দেয় তবে ভাববাণী প্রচারক তার থেকে মহান এখন হে ভাইয়েরা এবং বোনেরা আমি তোমাদের কাছে এসে যদি বিশেষ বিশেষ ভাষায় কথা বলি কিন্তু তোমাদের কাছে সত্য প্রকাশ কিংবা জ্ঞান কিংবা ভাববাণী কিংবা শিক্ষার বিষয়ে কথা না বলি তবে আমার থেকে তোমাদের কি উপকার হবে হোক হোক কি বিনা যদি স্পষ্ট না বাজে তবে বা বিনাতে কি বাজছে তা কিভাবে জানা যাবে আর তুড়ির ধ্বনি যদি অস্পষ্ট হয় তবে কিভাবে কে জানতে পারবে যে কখন যুদ্ধের জন্য সেনাবাহিনী তৈরি হবে তেমনি তোমরা যদি ভাষার মাধ্যমে যা সহজে বোঝা যায় এমন কথা না বলো তবে কি বলছে তবে তা কিভাবে জানা যাবে তুমি কথা বললে এবং কেউই বুঝতে পারল না হয়তো জগতে এত প্রকার ভাষা আছে যার অর্থবিহীন কিছুই নেই কিন্তু যদি আমি ভাষার অর্থ না জানি তবে আমি তার কাছে একজন বর্বরের মতো হব এবং সেও আমার কাছে একজন বর্বরের মতো হবে অতএব তোমরা যদি আত্মিক বরদান পাওয়ার জন্য সম্পূর্ণভাবে উদ্যোগী তখন প্রবল উৎসাহের সাথে যেন মণ্ডলীকে গেথে তুলতে পারো এই জন্য যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক যেন সে অনুবাদ করে দিতে পারে কারণ যদি আমি বিশেষ ভাষায় প্রার্থনা করি তবে আমার আত্মা প্রার্থনা করে কিন্তু আমার মন ফলহীন থাকে তবে আমি কি করব? আমি আত্মাতে প্রার্থনা করিব কিন্তু আমি সেই সাথে মন দিয়ে প্রার্থনা করব আমি আত্মাতে গান করব এবং সেই সাথে বুদ্ধিতেও গান করব তাছাড়া যদি তুমি আত্মাতে ঈশ্বরের প্রশংসা করো তবে কিভাবে বাইরের লোক আমেন বলবে যখন তুমি ধন্যবাদ দাও যদিও সে জানে না তুমি কি বলছো কারণ তুমি সুন্দরভাবে ধন্যবাদ দিচ্ছ ঠিকই কিন্তু সেই ব্যক্তিকে গেথে তোলা হয় না আমি ঈশ্বরের ধন্যবাদ করছি তোমাদের সকলের থেকে আমি বেশি ভাষায় কথা বলি কিন্তু মণ্ডলীর মধ্যে বিশেষ ভাষায় দশ সহস্র কথা বলার থেকে বরং বুদ্ধির মাধ্যমে পাঁচটি কথা বলতে চাই যেন অন্য লোকেদেরও শিক্ষা দিতে পারি ভাইয়েরা এবং বোনেরা তোমরা চিন্তা ভাবনায় শিশুর মতো হইও না বরঞ্চ হিংসাতে শিশুদের মতো হও কিন্তু বুদ্ধিতে পরিপক্ক হও পবিত্র শাস্ত্রে লেখা আছে আমি পরভাষীদের মাধ্যমে এবং পরদেশীদের ঠোঁটের মাধ্যমে এই লোকেদের কাছে কথা বলবো এবং তারা তখন আমার কথা শুনবে না একথা প্রভু বলেন অতএব সেই বিশেষ বিশেষ ভাষা বিশ্বাসীদের জন্য নয় কিন্তু অবিশ্বাসীদের জন্য চিহ্নস্বরূপ কিন্তু ভাববাণী অবিশ্বাসীদের জন্য নয় কিন্তু বিশ্বাসীদেরই জন্য যদি সব মন্ডলী এক জায়গায় একত্র হলে এবং সবাই বিশেষ বিশেষ ভাষায় কথা বলে এবং সাধারণ লোক এবং অবিশ্বাসী লোক প্রবেশ করে তবে তারা কি বলবে না যে তোমরা পাগল কিন্তু সবাই যদি ভাববাণী বলে এবং কোনো অবিশ্বাসী অথবা সাধারণ লোক প্রবেশ করে তবে সে সবার মাধ্যমে দোষী হয় সে সবার মাধ্যমে বিচারিত হয় তার হৃদয়ে গোপন ভাব সব প্রকাশ পায় এবং এইভাবে সে অধোমুখে পড়ে ঈশ্বরের উপাসনা করবে বলবে বাস্তবে ঈশ্বর তোমাদের মধ্যে আছেন সুশৃঙ্খল আরাধনা ভাইয়েরা এবং বোনেরা তারপর কি তোমরা যখন একত্র হও তখন কারো গীত থাকে কারো শিক্ষার বিষয়ে থাকে কারো সত্য প্রকাশের বিষয় থাকে কারো বিশেষ ভাষা থাকে কারো অর্থ বিশ্লেষণ থাকে সবই গেঁথে তোলবার জন্য হোক যদি কেউ বিশেষ ভাষায় কথা বলে তবে দুইজন কিংবা বেশি হলে তিনজন বলুক এক এক করে বলুক এবং কেউ একজন অর্থ বুঝিয়ে দিক কিন্তু যদি সেখানে কোনো অনুবাদক না থাকে তবে সেই ব্যক্তি মণ্ডলিতে নীরব হয়ে থাকুক কেবল নিজের ও ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলুক আর ভাববাদীরা দুই কিংবা তিনজন কথা বলুক অন্য সবাই সে কি বলল তা উপলব্ধি করুক কিন্তু এমন আর কারো কাছে যদি প্রকাশিত হয় সে বসে রয়েছে তবে সেই ব্যক্তি নীরব থাকুক কারণ তোমরা সবাই এক এক করে ভাববাণী বলতে পারো যেন সবাই শিক্ষা পায় ও সবাই উৎসাহিত হয় আর ভাববাদীদের আত্মা ভাববাদীদের নিয়ন্ত্রণে থাকে কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর না কিন্তু শান্তি যেমন পবিত্র লোকদের সকল মন্ডলিত হয়ে থাকে স্ত্রী লোকেরা মন্ডলিতে নীরব থাকুক কারণ কথা বলার অনুমতি তাদেরকে দেওয়া যায় না বরং যেমন নিয়মও বলে তারা বসীভূতা হয়ে থাকুক আর যদি তারা কিছু শিখতে চায় তবে নিজের নিজের স্বামীকে ঘরে জিজ্ঞাসা করুক কারণ মণ্ডলিতে স্ত্রীদের কথা বলা অপমানের বিষয় বল দেখি ঈশ্বরের বাক্য কি তোমাদের থেকে বের হয়েছিল কিংবা কেবল তোমাদেরই কাছে এসেছিল কেউ যদি নিজেকে ভাববাদী কিংবা আত্মিক বলে মনে করে তবে সে বুঝুক আমি তোমাদের কাছে যা যা লিখলাম সেসব প্রভুর আজ্ঞা কিন্তু যদি না জানে সে না জানুক অতএব হে আমার ভাইয়েরা এবং বোনেরা তোমরা ভাববাণী বলবার জন্য আগ্রহী হও এবং বিশেষ বিশেষ ভাষা বলতে বারণ করো না কিন্তু সবই সুন্দর ও সুনিয়মিতভাবে করা হোক প্রথম করেন অধ্যায় পনেরো বিশ্বাসীদের শেষ দিনের পুনরুত্থান হে ভাইয়েরা এবং বোনেরা তোমাদেরকে সেই সুসমাচার জানাচ্ছি যে সুসমাচার তোমাদের কাছে প্রচার করেছি যা তোমরা গ্রহণও করেছ তাতে তোমরা দাঁড়িয়ে আছো আর তারই মাধ্যমে আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করেছি তা যদি ধরে রাখো তবে পরিত্রাণ পাচ্ছ না হলে তোমরা বৃথা বিশ্বাসী হয়েছ ফলে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের কাছে এই শিক্ষা দিয়েছি এবং এটা নিজেও পেয়েছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেলেন ও কবর প্রাপ্ত হলেন আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিনে উত্থাপিত হইছেন আর তিনি কৈফাকে পরে সেই বারো জনকে দেখা দিলেন তারপরে একেবারে পাঁচশোর বেশি ভাই এবং বোনকে দেখা দিলেন তাদের অধিকাংশ লোক বেঁচে আছে কিন্তু কেউ কেউ নিদ্রাগত হয়েছে তারপরে তিনি জাকবকে পরে সকল পেরিতদের দেখা দিলেন সবার শেষে অদিনের শিশুর মতো জন্মেছি যে আমি তিনি আমাকেও দেখা দিলেন কারণ পেরিতদের মধ্যে আমি সবচেয়ে ছোট বরং পেরিত নামে আখ্যাত হবার অযোগ্য কারণ আমি ঈশ্বরের মণ্ডলী তারণা করতাম কিন্তু আমি যা আছি ঈশ্বরের অনুগ্রহেই আছি এবং আমার প্রতি প্রদত্ত তার অনুগ্রহ নিরত্তক হয়নি বরং তাদের সবার থেকে আমি বেশি পরিশ্রম করেছি তা না কিন্তু আমার সহবর্তী ঈশ্বরের অনুগ্রহেই করেছে অতএব আমি হই আর তাঁরাই হন আমরা এইভাবে প্রচার করি এবং তোমরা এইভাবে বিশ্বাস করেছ মৃতদের পুনরুত্থান ভালো খ্রিস্ট যখন এই বলে প্রচারিত হচ্ছেন যে তিনি মৃতদের মধ্য থেকে উত্থাপিত হইছেন তখন তোমাদের কেউ কেউ কেমন করে বলছে যে মৃতদের পুনরুত্থান নেই মৃতদের পুনরুত্থান যদি না হয় তবে খ্রিস্ট তো উত্থাপিত হয়নি আর খ্রীষ্ট যদি উত্থাপিত না হয়ে থাকেন তাহলে তো আমাদের প্রচারও বৃথা আমাদের বিশ্বাসও বৃথা আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী এটাই প্রকাশ পাচ্ছে কারণ আমরা ঈশ্বরের বিষয়ে এই সাক্ষ্য দিয়েছি যে তিনি খ্রিস্টকে উত্থাপন করেছেন কিন্তু যদি মৃতদের উত্থাপন না হয় তাহলে তিনি তাকে উত্থাপন করেননি কারণ মৃতদের উত্থাপন যদি না হয় তবে খ্রিস্টও উত্থাপিত হননি আর খ্রীষ্ট যদি উত্থাপিত হয়ে না থাকেন তাহলে তোমাদের বিশ্বাস মিথ্যা এখন তোমরা নিজের নিজের পাপে রয়েছ সুতরাং যারা খ্রিস্টে মারা গিয়েছে তারাও বিনষ্ট হয়েছে শুধু এই জীবনে যদি খ্রিস্টে দয়ার প্রত্যাশা করে থাকি তবে আমরা সব মানুষের মধ্যে বেশি দুর্ভাগা কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়েছেন তিনি মৃতদের মাংস। কারণ মানুষের মাধ্যমে যেমন মৃত্যু এসেছে তেমনি আবার মানুষের মাধ্যমে মৃতদের পুনরুত্থান এসেছে কারণ আদমে যেমন সবাই মরে তেমনি আবার খ্রিস্টেই সবাই জীবনপ্রাপ্ত হবে কিন্তু প্রত্যেকজন নিজের নিজের শ্রেণীতে খ্রিস্টে অগ্রিমাংস পরে খ্রিস্টের লোক সব তার আগমন আগমনকালে তারপরে পরিণাম হবে তখন তিনি সব আধিপত্য সব কর্তৃত্ব এবং পরাক্রমকে পরাস্ত করলে পর পিতা ঈশ্বরের হাতে রাজত্ব সমর্পণ করবেন কারণ যতদিন না তিনি সব শত্রুকে তার পদতলে না রাখবেন তাকে রাজত্ব করতেই হবে শেষ শত্রু যে মৃত্যু সেও বিলুপ্ত হবে কারণ ঈশ্বর সবই বসীভূত করে তার পদতলে রাখলেন কিন্তু যখন তিনি বললেন যে সবই বসীভূত করা হয়েছে তখন স্পষ্ট দেখা যায় তিনি সবই তার বসীভূত করলেন তাকে বাদ দেওয়া হল আর সবই তার বসীভূত করা হলে পর পুত্র নিজেও তার বসীভূত হবেন যিনি সবই তার নিয়ন্ত্রণে রেখেছিলেন যেন ঈশ্বরই সর্বে সর্বাহন অথবা মৃতদের জন্য যারা বাপতিস্ম নেয় তারা কি করবে মৃতেরা যদি একেবারে উত্থাপিত না হয় তাহলে ওদের জন্য তারা আবার কেন বাপতিস্ম নেবে আর আমরাই কেন ঘন্টায় ঘন্টায় বিপদের মধ্যে পড়ি ভাইয়েরা এবং বোনেরা আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে তোমাদের বিষয়ে আমার যে গর্ব তার দোহাই দিয়ে বলছি আমি প্রতিদিন মারা যাচ্ছি ইফিসে পশুদের মতো তোমাদের সাথে যে যুদ্ধ করেছি তা যদি মানুষের মতো করে থাকি তবে তাতে আমার কি লাভ হবে মৃতেরা যদি উত্থাপিত না হয় যেমন পবিত্র শাস্ত্রে লেখা আছে তবে এসো আমরা খাওয়া দাওয়া করি কারণ কাল মারা যাব ভ্রান্ত হই না কুসংস্কার শিষ্টাচার নষ্ট করে ধার্মিক হবার জন্য চেতনায় ফিরে এসো পাপ করো না কারণ কারো কারো ঈশ্বর জ্ঞান নেই আমি তোমাদের লজ্জার জন্য এই কথা বলছি পুনরুত্থিত শরীর কিন্তু কেউ বলবে মৃতেরা কিভাবে উত্থাপিত হয় কিভাবে বা দেহে আসে হে নির্বোধ তুমি নিজে যা বনো তা না মরলে জীবিত করা যায় না আর যা বনো যে মৃতদেহ উৎপন্ন হবে তুমি তাহা বনো না বরং গমেরই হোক কি অন্য কোন কিছুরই হোক বীজ মাত্র বুনছ আর ঈশ্বর তাকে যে দেহ দিতে ইচ্ছা করলেন তাই দেন আর তিনি প্রত্যেক বীজকে তার নিজের মৃতদেহ দেন সকল মাংস এক ধরনের মাংস না কিন্তু মানুষের এক ধরনের পশুর মাংস অন্য ধরনের পাখির মাংস অন্য ধরনের ও মাছের অন্য ধরনের আর স্বর্গীয় দেহ আছে ও পার্থিব মৃতদেহ আছে কিন্তু স্বর্গীয় দেহগুলির এক প্রকার তেজ পার্থিব দেহগুলির অন্য ধরনের সূর্যের এক প্রকার তেজ চন্দ্রের আর এক ধরনের তেজ নক্ষত্রদের আর এক প্রকার তেজ কারণ তেজ সম্বন্ধে একটি নক্ষত্র থেকে অন্য নক্ষত্র ভিন্ন মৃতদের পুনরুত্থানও সেই রকম ক্ষয়ে বোনা যায় অক্ষয়তায় উত্থাপন করা হয় অনাদরে বোনা যায় গৌরবে উত্থাপন করা হয় দুর্বলতায় বোনা যায় শক্তিতে উত্থাপন করা হয় প্রাণিক দেহ বোনা যায় আত্মিক দেহ উত্থাপন করা হয় যখন মৃতদেহ আছে তখন আত্মিক দেহও আছে এইভাবে শাস্ত্রে লেখা আছে প্রথম মানুষ আদম সজীব প্রাণী হলো যেন শেষ আদম জীবনদায়ক আত্মা হলো। কিন্তু যা আত্মিক তা প্রথম না বরং যা প্রাণিক তাই প্রথম যা আত্মিক তা পরে প্রথম মানুষ পৃথিবীর ধুলো থেকে দ্বিতীয় মানুষ স্বর্গ থেকে মাটির ব্যক্তিরা যে মাটির মতো এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়ের মতো আর আমরা যেমন সেই মাটির প্রতিমূর্তি ধারণ করেছি তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তিও ধারণ করব আমি এই বলি ভাইরা এবং বোনেরা রক্তমাংস ও মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না এবং ক্ষয় অক্ষয়তার অধিকারী হয় না দেখো আমি তোমাদেরকে এক গুপ্ত সত্য বলি আমরা সবাই মারা যাব না কিন্তু সবাই রূপান্তরিতকৃত হব এক মুহূর্তের মধ্যে চোখের পলকে শেষ তুড়িধনি হবে কারণ তুরি বাজবে তাতে মৃতের অক্ষয় হয়ে উত্থাপিত হবে এবং আমরা রূপান্তরিত হব কারণ এই ক্ষয়ণীয়কে অক্ষয়তা পরিধান করতে হবে এবং এই মর্তকে অমরতা পরিধান করতে হবে আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হবে এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হবে তখন এই যে কথা পবিত্র শাস্ত্রে লেখা আছে তা সফল হবে মৃত্যু জয়ে কবলিত হল মৃত্যু তোমার জয় কোথায় মৃত্যু তোমার হুল কোথায় মৃত্যুর হুল হল পাপ ও পাপের শক্তি হল নিয়ম কিন্তু ঈশ্বরের ধন্যবাদও তিনি আমাদের প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে আমাদেরকে জয় প্রদান করেন অতএব হে আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা সুস্থির হও নিশ্চল হও প্রভুর কাছে সবদিন উপচিয়ে পড়ো কারণ তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল না প্রথম অধ্যায় উপহার সংগ্রহের নিয়ম চিঠির উপসংহার আর পবিত্রদের জন্য চাঁদার বিষয়ে আমি গালাতিয়া দেশস্থ সব মণ্ডলীকে যে আদেশ দিয়েছি সেইভাবে তোমরাও করো। সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে নিজেদের কাছে কিছু কিছু রেখে নিজের নিজের সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় কর যেন আমি যখন আসব তখনই চাঁদা না হয় পরে আমি উপস্থিত হলে তোমরা যাদেরকে যোগ্য মনে করবে আমি তাদেরকে চিঠি দিয়ে তাদের মাধ্যমে তোমাদের সেই অনুগ্রহ জেরুসালামে পাঠিয়ে দেব আর আমারও যদি যাওয়া উপযুক্ত হয় তবে তারা আমার সঙ্গে যাবে ব্যক্তিগত অনুরোধ মাকিদোনিয়া প্রদেশ দিয়ে যাত্রা সমাপ্ত হলেই আমি তোমাদের ওখানে যাব কারণ আমি মাকিদোনিয়া প্রদেশ দিয়ে যেতে প্রস্তুত আছি আর হয়তো তোমাদের কাছে কিছুদিন থাকব কি জানি শীতকালও কাটাবো তাহলে আমি যেখানেই যাই তোমরা আমাকে এগিয়ে দিয়ে আসতে পারবে কারণ তোমাদের সাথে এবার অল্প দিনের সাক্ষাৎ করতে চাই না কারণ আমার প্রত্যাশা এই যে যদি প্রভুর অনুমতি হয় আমি তোমাদের কাছে কিছুদিন থাকব কিন্তু পঞ্চসপ্তমী পর্যন্ত আমি ইফিসে আছি কারণ আমার জন্য এক চওড়া দরজা খোলা রয়েছে এবং কার্যসাধক অনেক ইমতিও যদি আসেন তবে দেখো যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন কারণ যেমন আমি করি তেমনি তিনি প্রভুর কাজ করছেন অতএব কেউ তাকে হেও জ্ঞান না করুক কিন্তু তাকে শান্তিতে এগিয়ে দেবে যেন তিনি আমার কাছে আসতে পারেন কারণ আমি অপেক্ষা করছি যে তিনি ভায়েদের সাথে আসবেন আর ভাই আপ্পলোর বিষয়ে বলছি আমি তাকে অনেক বিনতি করেছিলাম যেন তিনি ভায়েদের সাথে তোমাদের কাছে যান কিন্তু এখন যেতে কোনোভাবে তার ইচ্ছা হল না সুযোগ পেলেই যাবেন তোমরা জেগে থাকো বিশ্বাসে দাঁড়িয়ে থাকো বীরত্ব দেখাও বলবান হও তোমাদের সব কাজ প্রেমে হোক আর হে ভাইয়েরা এবং বোনেরা তোমাদেরকে নিবেদন করছি তোমরা স্তিপানের আত্মীয়কে জানো তারা আখায়া প্রদেশের অগ্রিমাংশ এবং পবিত্রদের সেবায় নিজেদেরকে নিযুক্ত করেছেন তোমরাও এই ধরনের লোকদের এবং যতজন কাজে সাহায্য করেন ও পরিশ্রম করেন সেই সকলে বশবর্তী হন স্তিপানের ফর্তুনাতের ও আখাইকের আসার কারণেই আমি আনন্দ করছি কারণ তোমাদের ভুল তারা পূর্ণ করেছেন কারণ তারা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করেছেন অতএব তোমরা এই ধরনের লোকেদেরকে চীনে মান্য করো শেষ শুভেচ্ছা এশিয়ার মণ্ডলী সব তোমাদেরকে অভিবাদন জানাচ্ছে আকিলা ও পৃষ্কা এবং তাদের গৃহস্থিত মণ্ডলী তোমাদেরকে প্রভুতে অনেক অভিবাদন জানাচ্ছেন ভাই এবং বোনেরা সবাই তোমাদেরকে অভিবাদন জানাচ্ছেন তোমরা পবিত্র চুম্বনে একে অপরকে অভিবাদন করো আমি পৌল নিজের হাতে লিখলাম কোন ব্যক্তি যদি প্রভুকে না ভালোবাসে তবে সে সাপগ্রস্ত হোক মারা নাথা প্রভু আসছেন প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ তোমাদের সাথে থাকুক খ্রিস্ট যিশুতে আমার ভালোবাসা তোমাদের সবার সাথে থাকুক আমেন